দলটি এসেছেন, আমাদের এই মায়ের দলটি অত্যন্ত সুনাম অর্জন করেছেন এবং তারা অনেক সাধুরা অনেক মায়েরা মিলে এই দলটি করেছেন, যারা আমাদের দেশের বান্দিকে কীর্তন করছেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় গোপালচাঁদ। সোনার মানুষ গোপাল চ্যানেলে আপনাকে স্বাগতম। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। এবং আপনারা সবাই দর্শন করছেন, সেই দর্শনের ভিত্তিতে আপনারা একটু তাদের জয়তলি উদ্যোগে গিয়ে মাঝে মাঝে আনন্দ দান করবেন, এবং যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন তারা সুন্দরভাবে তাদের সহায়ক হিসেবে কাজ করবেন। এই পর্যায়ে জয় হরি। জানেন ঠাকুরের মতাদর্শ বা ঠাকুরের বাণী নিয়ে আজকের আমাদের এই মধুর সম্মেলন। আমরা প্রতিটা মানুষ, এই অঞ্চলের মানুষ এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি। আমরা এই দিনটা কবে আসবে, সমস্ত বছর আমরা আমরা অপেক্ষা করি। আপনাদের মতো হরিভক্তের চরণ ধুলা নিয়ে মানব জীবনটা ধন্য করব, মানব জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করবো আমাদের ঠিক এই কামনা। এই মা কার্যকারী কমিটির নিয়ে আমাদের এই সম্মেলনের কাজ করা। সত্যি যখন আপনারা জানেন এটা একটা বৃহৎ সম্মেলন এবং অষ্টম বার্ষিকী মতো সম্মেলন, বিগত আরও সাতটা সম্মেলন এখানে হয়ে গেছে এবং সেটা কানায় কানায় পূর্ণ হয়ে অন্যান্য সম্মেলনের তুলনায় আজকের এই অষ্টম বার্ষিক মতো সম্মেলন আপনাদের পদচারণায় আপনাদের চরণ ধূলিতে আপনাদের আগমনে সার্থক করে তুলেছেন এবং অত্যন্ত আনন্দে উপরিত হয়ে উঠেছেন আমাদের এই সাথী মুড়িয়া সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠ। আমাদের কর্মী বাহিনী দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবাইকে জল দেখাবেন এবং সবাইকে জল দেবেন। তারা কীর্তন করছে, অনেক সময় বিকাশিত তারা সবাই অনেক বিভিন্ন আছে, কষ্ট হচ্ছে, তাদেরকে জল পাব। এর সাথে সাথে আমাদের মধ্যে আরও একটি দল ইতিমধ্যে পদার্পণ করছেন, তাদেরকে বরণ করে নিয়ে এসে আমাদের মাঝে মন্দিরের সামনে নিয়ে আসুন। মন্দিরের সামনে মায়েরা ভিড় করবেন না, আপনারা যারা মন্দির পদার্পণ করছেন তাদেরকে জায়গা করে দেবেন। এই সাথে সাথে আমি সকল কার্যকারী কমিটির যারা যে কর্মে লিপ্ত আছেন তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা যেন সেই দায়িত্ব থেকে এক চুল নড়ে যাবেন না। যদি কেউ কখনো অপারগতা হন তাহলে একে অন্যকে বলবেন, সে কাজ থেকে যেন সে কখনো সরে না যায়, কারণ এটা আমাদের মূল দায়িত্ব। ঠাকুরের কর্ম করতে গেলে অনেক কষ্ট হয় এবং কষ্টটাকে স্বীকার করে নিয়েই আমাদের এই মুখ্যভাবে পালন করতে হয়। সুবিধা আজকে